কংগ্রেসে এশটা টিকটর বিশটা টিকট বিক্রি করে টিকট বিক্রি করে পয়া ধনের নির্বাচন খেলে কংগ্রেসে এয়া কংগ্রেসের নীতি বলে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহু বছর কংগ্রেস দলত আছে সে দলটুত টিকট বিক্রি হওয়া দেখিছিল বলে কৰিছিল দাবি ঝাড়খণ্ডৰ নির্বাচনী প্রচার সময়ত সাংবাদিকরে হওয়া বার্তালাপত মুখ্যমন্ত্রী কৰিছিল এই মহা বিস্ফোরণ ये कांग्रेस का सिस्टम होता है हम भी कांग्रेस में था 20% टिकट वो लोग ऑन पेमेंट दे देते हैं और वही पैसा से वो चुनाव लड़ने का कोशिश करता है মুখ্যমন্ত্রীর তেনে মন্তব্যর পিছত রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল মুখ্যমন্ত্রীক উভতি ধরেছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই কংগ্রেসক থকা কালত হিমন্ত বিশ্ব শর্মায় কিমান টাকার বিনিময়ত টিকট লাভ করেছিল সেই কথা রাজহুয়া করবলে প্রত্যাহ্বান জানাইছিল ভূপেন বরাই প্রথম যেটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জালুকবাড়ীর তিনবার আমার টিকট লৈছিল সেটা কিমানত কিনেছিল সুদিব শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রীর মন্তব্যর তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে কংগ্রেস বিধায়িনী দলের চিফ হুইপ ওয়াজেদ আলী চৌধুরীর মন্তব্য মুখ্যমন্ত্রীর দরে পদমর্যাদা থাকা এজন নেতায় এনে কথা কব না পায় মুখ্যমন্ত্রী এইটো একেবারে একটা বাহুল্য কথা কৈছে কংগ্রেসের টিকিট কেতিয়াও বিক্রি নহয় এইটো একেবারে গোকাট মিছা কথা ইফালে নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ ইনপুট এডিটর নিলয় ভট্টাচার্যর জনপ্রিয় অনুষ্ঠান পলিটিক্যাল পাকঘরত বিধায়ক শেরবান আলী আহমেদেও কৈছিল দুবার কংগ্রেসের টিকটত বিধায়ক হয়েছিল কিন্তু কেতিয়াও এটকাও দি পোৱা নাই মই দুবার টিকেট পাইছো এবার মুখ্যমন্ত্রী স্বর্গীয় তরুণ গগৈ ডাঙরিয়ার কৃপা বলিয়ে কম হি ওয়াজ দি অনলি ম্যান বিহাইন্ড মি এক পয়সাও মোৰ লগা নাই দ্বিতীয়বার তেওঁৰ পুত্র গৌরব গগৈৰ একক প্রচেষ্টাৰ কাৰণে মই টিকেট পাইছো সকলোৱে বিৰোধ কৰিছিল মই এক পয়সা দিব লগা হোৱা নাই শেৰমানৰ কথাৰ উদ্ধৃতি দি ওয়াজেদ আলীয়ে কয় কংগ্ৰেছ দলত নাই টিকট বিক্ৰীৰ পৰম্পৰা এই কথাটো একচুৱেলি মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে নিয়মমতে আমি কেছ ফাইল কৰি দিব লাগে কাৰণ তেওঁতো কোনো প্ৰমাণ দিব নোৱাৰিব এনে মন্তব্যৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আদালতৰ কাষ চাপিব লাগে বুলি সৰব হ'ল ওয়াজেদ আলী চৌধুৰী বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মাৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ